হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। করোনা পরিস্থিতিতে সবাই বাসায় থাকবেন, প্রয়োজন ছাড়া বাইরে থেকে বের হবেন না। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা তিন প্রশাসনে একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসলে অনেক পদ, আপনারা কি বলবো, এতগুলো পদে আগে কখনো অ্যাপ্লিকেশন দেয়নি, এবারে প্রথম দিয়েছে। সো আপনারা চাই, আমি চাই আপনারা সবাই, যে যোগ্যতা যাদের আছে তারা সবাই এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করেন। তো তাহলে চলেন দেখা যাক কি কি অ্যাপ্লিকেশন আছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী রাজস্ব খাতে শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতার সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে। দেখেন পদের নাম, ক্রাফট ইন্সট্রাক্টর সব, বেতন স্কেল 11,200, 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। সো সিভিলে আছে 156 জন, ইলেকট্রিক্যাল আছে 98 জন, মেকানিক্যালে আছে 85 জন, পাওয়ারে আছে 45 জন, ইলেকট্রনিক্স আছে 141 জন লোক নেবে, কম্পিউটারে আছে দেখেন 195 জন, অটোমোবাইল আছে 4 জন, আর এসসিতে আছে 75 জন, এনভায়রনমেন্টাল আছে 31, কেমিক্যাল আছে 3, ফুড আছে 39, টেলিকমিউনিকেশনে 15, ইলেকট্রোমেডিক্যাল 27, আর্কিটেকচার 6, এআইডিটিতে আছে 45, ইনস্ট্রাকশনে আছে 25, মেকানিক্স আছে 18, ট্যুরিজমে 11, ডাটা কমিউনিকেশনে আছে 5, কম্পিউটার সায়েন্সে 5, আইপি সিটিতে 13, মাইনিংয়ে 1, সার্ভে 5, গার্মেন্ট ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিংয়ে 3, সিভিল উড 2, গ্রাফিক ডিজাইন 2, প্রিন্টিংয়ে আছে 2 জন। পদের সংখ্যা দেখেন 1,057টি, অনেক পদ। শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখেন, ক পদার্থ রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা রাখতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স এবং 5 বছরের অভিজ্ঞতা। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এরপরে 2 নম্বর ক্রমিকে আছে দেখেন, পদের নাম ক্রাফট ইনস্ট্রাক্টর টি আর অব্লিক ইলেকট্রনিক্স অব্লিক টেক। এখানে দেখেন পদ সংখ্যা 1,019টি, অনেকগুলো পদ। তো পদের যে কি কি বিভাগে আমাদের নিবে, সেই সিভিলে আছে 165, ইলেকট্রিক্যালে আছে 94 জন, মেকানিক্যালে আছে 95 জন, পাওয়ারে আছে 46, ইলেকট্রনিক্সে আছে 127, অটোমোবাইল আছে 5, আর এসসি আছে 59, এনভায়রনমেন্টাল আছে 31, কেমিক্যাল আছে 4, ফুডে আছে 27, টেলিকমিউনিকেশনে 13, ইলেকট্রোমেডিক্যাল 30, আর্কিটেকচারে 6, এআইডিটিতে 49, কনস্ট্রাকশনে 25, মেকানিক্সে 9, ট্যুরিজমে 10, ডাটা কমিউনিকেশনে 5, কম্পিউটার সায়েন্সে 5, আইপিসিটিতে 12, মাইনিংয়ে 1, সার্ভে 5, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিংয়ে 4, সিভিল উড 4, সিরামিকে 3, গনসা আছে 2, গ্রাফিক্স ডিজাইনে 3, প্রিন্টিংয়ে 3। এই ছিল পদ সংখ্যা। এবার আমরা দেখি যোগ্যতা কী লাগবে। পদার্থ রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের টেট কোর্স এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, আর আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ। এরপরে 3 নম্বরে এবং সর্বশেষ দেখি কি আছে পদ সংখ্যা, ক্রাফট ইনস্ট্রাক্টর টেক অব্লিক ল্যাব, বেতন আছে দেখেন 11,000 থেকে 26,590, সিভিলে 8, ইলেকট্রিক্যালে 6, মেকানিক্যালে 3, পাওয়ারে 1, ইলেকট্রনিক্স 18, কম্পিউটার 27, আর এসি 19, এনভায়রনমেন্টাল 1। ফুডে 13, টেলিকমিউনিকেশনে 1, ইলেকট্রোমেডিক্যাল 2, ইনস্ট্রাকশন 1, মেকানিক্সে 5। মোট পদের সংখ্যা 105টি। শিক্ষাগত যোগ্যতা সেম একই, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে দেখেন আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে, অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের তারিখ, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি www.http://dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ, দেখেন এই ওয়েবসাইটটিও যাবেন আপনারা, এই ওয়েবসাইটটি এমন থাকবে। এরপরে আপনার উপরেরটি দেখেন,
আপনার অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে, নিচের টি আছে অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনে ক্লিক করলে চলে আসবে। সো আমার এখন নেট নাই, এই জন্য আসেনি, আমি নেটটি পরে দিব। সো অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ 5/5/2021 সকাল 10টা থেকে শুরু হবে, আজকে থেকে শুরু। অনলাইনে আবেদনপত্র পরীক্ষা ফি জমাদানের শেষ 25/5/2021 বিকাল 5টা মিনিটে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী স্বাক্ষর 300x80 এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদন পূরণ তথ্য যেহেতু পরবর্তী সকল কাজের জন্য ব্যবহৃত হয়, সেহেতু আবেদন পূরণ করার সময় পূর্বের পূরণকৃত সকল তথ্যের সঠিকতা নির্দেশ জানালো। প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদন ফর্মটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এরপরে আপনারা দেখেন, আপনারা যারা আবেদন করবেন, আবেদন করার পরে প্রথমে আপনারা টেলিডক্স ইমেল যে মেসেজ আছে, আপনার মেসেজে যাবেন যে প্রথমে এসএমএসটি করবেন, DTR স্পেস আপনার যে ফর্মটি পাবেন সেটি একটি ইউজার আইডি থাকবে, সেটি ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16222-তে। এটা টেলিডক্স প্রিপেড সিম থেকে পাঠাবেন। দেন আপনাকে একটি এসএমএস দিবে, এসএমএস এ পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটি করবেন কি, ফার্স্টে লিখবেন DTR স্পেস ইয়েস স্পেস সেই পিন নাম্বারটি, সেই পাসওয়ার্ডটি 8 সংখ্যা 10 সংখ্যা যেটি আসে সেটি পাঠিয়ে দেবেন। এই পিনের এখানে লিখে 16222 পাঠিয়ে দেবেন। সো তারপরে একটি এসএমএস থাকবে, কনগ্রেচুলেশনস, অ্যাপ্লিকেশন নেম এত, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর ডিরেকশন অফ টেকনিক্যাল এডুকেশন রিকোয়ারমেন্ট, অ্যাপ্লিকেশন ফর্ম ড্যাশ ইউর ইউজার আইডি ইজ এত, পাসওয়ার্ড ইজ এত। সো এটি সংরক্ষণ করে রাখবেন, পরবর্তী অ্যাডমিট তোলার সময় দরকার হবে। অ্যাডমিট তুলতে গেলে আপনার এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করি সেই ওয়েবসাইটে যেয়ে আপনি অ্যাডমিট কার্ডটি তুলতে পারবেন। সো এই ছিল আজকে ভিডিওটি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি জিনিস, এখন আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও চালিয়ে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।